আজ আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার ইংরেজি অনার্সের ইজি ফাইভের সিলেবাসের অন্তর্ভুক্ত পার্সি বাইসে সেলির কবিতা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড বাংলায় আলোচনা করতে যাচ্ছি। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতার শুরুতে কবি সেলি শরতের পশ্চিমা বাতাসকে আহ্বান করেন। তিনি পশ্চিমা বাতাসকে ধ্বংসকারী ও সংরক্ষণকারী হিসেবে দেখেছিলেন। কবিতাটি অসাধারণ প্রতীকধর্মী কবিতা। এই কবিতার প্রথম পর্বে কবি পশ্চিমা বাতাসকে শরতের আত্মা হিসেবে বিশেষায়িত করেছেন, কারণ শরৎকালে পশ্চিমা বাতাস জীর্ণ ও শুকনো পাতাগুলোকে জাদুকরের মতো উড়িয়ে নিয়ে যায় এবং বীজগুলোকে বংশবিস্তারের জন্য বীজতলাতে পুঁতে রাখে। এই পশ্চিমা বায়ুই বসন্তকালে তুর্যধ্বনি বাজিয়ে বীজগুলোকে অঙ্কুরোদ্গম করে, সমতল ভূমিকে ফুলে ও গন্ধে পরিপূর্ণ করে। তাই কবি পশ্চিমা বায়ুকে ধ্বংসকারী ও রক্ষাকারী হিসেবে উল্লেখ করেছেন। দ্বিতীয় ও তৃতীয় পর্বে কবি পশ্চিমা বায়ুকে বৃষ্টি ও বজ্রস্নাতের দূত হিসেবে উল্লেখ করেছেন, কারণ পশ্চিমা বায়ু নীল আকাশে মেঘ বৃষ্টি সৃষ্টি করে এবং ঝড়ের পূর্বাভাস বলে দেয়। তাছাড়া এই অদম্য বায়ু ঘুমন্ত ভূমধ্য সাগরকে স্বপ্ন থেকে জাগিয়ে তোলে এবং আটলান্টিক মহাসাগরের শক্তিশালী ঢেউগুলোকে দ্বিখণ্ডিত করে। রোমান সম্রাটদের ধ্বংসপ্রাপ্ত রাজ্যপ্রাসাদ এবং সাগরের উপরিভাগে প্রাণশক্তিহীন পত্রপল্লব যেন পশ্চিমা বায়ুর বয়ে চলা থেকে নতুন প্রাণ পায়। চতুর্থ পর্বে কবি অনিয়ন্ত্রিত পশ্চিমা বায়ুর সাথে একাত্ম হতে চেয়েছেন। কবি বলেছেন যে সে যদি শুকনো পাতা, দ্রুতগামী মেঘ বা সাগরের ঢেউ হতো তাহলে পশ্চিমা বায়ুর সাথে বয়ে চলতে পারত, কিন্তু সে এখন বৃদ্ধ, নত, সময়ের ভারী বোঝায় শৃঙ্খলিত, জীবনে রূঢ় বাস্তবতার কণ্ঠকে বিদ্ধ ও রক্তাক্ত। কবি আক্ষেপ করে বলেছেন যে শৈশবে সেও ছিল এই বায়ুর মতোই দুর্দমনীয় ও গতিময়। জীবন যন্ত্রণায় ক্ষতবিক্ষত কবির অন্তরাত্মা। তাই শেষ পর্বে কবি বলেছেন, হে পশ্চিমা বাতাস, আমাকে তোমার বীণা হিসেবে বাজাও, আমি মিশে যেতে চাই তোমার সাথে, ভুলে যেতে চাই সকল বেদনা ভার। কবি আরো বলেছেন যে পশ্চিমা বাতাস যেন কবির আত্মাকে তার মতো শক্তিশালী করে এবং কবির নিষ্প্রাণ চিন্তাগুলোকে বিশ্ব মানবের মাঝে ছড়িয়ে দেয়। একমাত্র পশ্চিমা বায়ুই পারবে কবির বাণীগুলো কণ্ঠে ধারণ করে নিদ্রাচ্ছন্ন পৃথিবীকে জাগিয়ে তুলতে। কবি মূলত পুরাতন জীর্ণতাকে পরিহার করে নতুন আভরণে সজ্জিত হওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। পৃথিবীর জীর্ণ পুরাতন জঞ্জাল যা কিছু সব ভাসিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান পশ্চিমা বায়ুকে কবি। পুরাতনের উপর নতুনের সৃষ্টির উদাত্ত আহ্বান জানান জীবন যন্ত্রণায় ক্ষুব্ধ রক্তাক্ত কবি পশ্চিমা বায়ুকে। তার সাথে একাত্ম হয়ে পুরাতন অনাচার বঞ্চনা যন্ত্রণার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে সে বিদ্রোহের সুর বিশ্বব্যাপী বিস্তারের আমন্ত্রণ জানান। পশ্চিমা বায়ুকে বিদ্রোহীর ব্যক্তিত্বে চরিত্র করে কবি নিজেই বিদ্রোহের রুদ্রবীণায় তান তোলেন এবং ঝরা পাতার মতো মেঘের মতো কবিকেও ভাসিয়ে নিয়ে যেতে বলেন, যেন দুজনে মিলে পুনর্নির্মাণের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারেন, পৃথিবীকে নবসাজে সজ্জিত করতে পারেন। ইতালীয় ছন্দবিন্যাস টার্জা রাইমা দিয়ে প্রতি পংক্তিতে 12টি আয়াম্বিক পেন্টামিটারে সাজানো এই কবিতাটি, টার্জা রাইমাতে ছন্দবিন্যাস থাকে এ বি এ বি সি বি সি ডি সি ডিই ডি এবং তারপর থাকে এক জোড়া বাক্য বা যাকে আমরা ইংরেজিতে বলি কাপলেট। এমন জটিল ছন্দ বিন্যাসে শেলি গতি আনেন, এ যেন পশ্চিমা বায়ুর প্রলয়ঙ্করী গতি, যেন পশ্চিমা বায়ুর মতোই প্রলয় সুন্দর বেগমান। কবিতাটির বর্ণনা ভঙ্গিতে মেটাফর সিমিলি প্রধান হলেও ডিসোনান্সের ব্যবহার লক্ষ্য করা যায়, ডিসোনান্সের ব্যবহার করা হয়েছে বিশেষ দক্ষতায়, যেন পশ্চিমা বায়ু আকাশে যে আলোড়ন তোলে তারই প্রতিরূপ। কবিতাটির প্রথম স্তবকে পশ্চিমা বায়ু ভূমিতে
জলে স্থলে যে আলোড়ন তোলে সে দৃশ্য বর্ণিত হয়। সে দৃশ্যে মুগ্ধ কবি নিজেই পশ্চিমা বাতাসে লীন হতে চান, বিদ্রোহে অংশ নিতে চান। সমগ্র কবিতাটি কবিতাটি কবিতা কবিতা ব্যাপী সে আকাঙ্ক্ষা অটুট থাকে। আশা করি ভিডিওটি দেখে তোমরা কবিতাটি ভালো মতো বুঝতে পেরেছো। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এই কবিতার উপর এই বছরের টার্মিন এক্সামিনেশনের জন্য যে প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট সেগুলি উল্লেখ করে দিয়েছি, এবং সাথে উত্তরের লিঙ্কও আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আজ এখানেই শেষ করছি, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।